দেখবো হচ্ছে পরমাণু ও পরমাণুর মূল খনিকা। প্রায় এখানে আমি জাস্ট জিনিসগুলো দ্রুত বলে যাচ্ছি, 200টার মতো কি আছে ভাই খনিকা দেওয়া আছে, এবং তিন প্রকারের খনিকা আছে। একটা হচ্ছে স্থায়ী মূল খনিকা, আরেকটা হচ্ছে স্থায়ী মূল খনিকা, আর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে কম্পোজিট কণিকা বা যৌগিক কণা। আরেকটা কি আছে ভাইয়া, কম্পোজিট কণিকা বা কি যৌগিক কণা নামে আর আরেকটা কণিকা আছে। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, আমরা সবাই জানি ইলেকট্রন প্রোটন কি ভাই নিউট্রন। এখানে আপনাকে একটা কাজ দিচ্ছি, ইলেকট্রন কে আবিষ্কার করেন, প্রোটন কে আবিষ্কার করেন, নিউট্রন কে আবিষ্কার করেন, ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের চার্জ কত, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন, এবং ভরগুলা ভরের মানগুলো একটু দেখে নেবেন, ইলেকট্রনের ভরের মান, প্রোটনের ভরের মান, এগুলো বেসিক জিনিস, এগুলো ভর্তি পরীক্ষায় হতে পারে। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন প্রোটন এবং কি ভাই নিউট্রন, মনে রাখবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা বা যৌগিক কণা, কম্পোজিট কণিকা বা যৌগিক কণা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা, একটা কি ভাই আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন কণা। কি কণা ভাই? ডিউটেরন। ডিউটেরন কি ভাই কণা? ডিউটেরন, ঠিক আছে। আর আলফা কণার সংখ্যা তো আমরা জানি 4/2, হিলিয়াম কি ভাই 2+, ঠিক আছে। তার মানে কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, আলফা কণা ডিউটেরন কণা, আর অস্থায়ী কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন প্রোটন কি ভাই নিউট্রন। এরপর আরেকটা কণিকা আছে, সেটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখবো, দেখেন এখানে আন্ডারলাইন করা আছে। এই দুটি কণা ছাড়া 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস স্যাডউইক পরমাণুর কেন্দ্রে চার্জ বিহীন কণা বা নিউট্রন আবিষ্কার করেন, ঠিক আছে। নিউট্রন কে আবিষ্কার করেন, তাহলে দেখেন 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস স্যাডউইক, স্যাডউইক পরমাণুর কেন্দ্রে কি আবিষ্কার করেন, নিউট্রন। সাধারণ হাইড্রোজেন পরমাণু 1-1s ছাড়াও সব মৌলের প্রতিটি পরমাণুর গঠন একক রূপে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, তাই এই তিনটি কণাকে পরমাণুর স্থায়ী মূল কণিকা বলা হয়। অর্থাৎ পরমাণুর স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। সেম কথা জিনিসগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে বোঝাচ্ছে, ঠিক আছে। দেন আসেন পরমাণুর অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার আগে আমি আপনাকে শিখিয়েছি কম্পোজিট কণিকার উদাহরণ দিয়েছি। কম্পোজিট কণিকার উদাহরণ হচ্ছে আলফা কণা এবং কি কণা, ডিউটেরন কণা। আলফা কণার সংখ্যাটা বারবার বলেছি, মনে রাখবেন। আর ডিউটেরন কণা জিনিসটা আসছে হচ্ছে মূলত হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। আমরা যখন পরবর্তীতে আইসোটোপ নিয়ে পড়বো একটু পরে, হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে ভাই? তিনটা আইসোটোপ আছে। যেমন একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে। এবং প্রতীকগুলো হচ্ছে 1-1H, 2-1H, 3-1H। এখানে এই যে ডিউটেরন কণা, এটা হচ্ছে এই যে 2-1H, এটাই হচ্ছে ভাই কি কণা, ডিউটেরন কণা। মাথায় রাখবেন এই আলফা কণা এবং ডিউটেরন কণা, এই দুইটা কণা হচ্ছে কম্পোজিট কণিকা। এখানে একটা শর্টকাট হচ্ছে, তার মানে পরমাণুর অস্থায়ী মূল কণিকা অনেকগুলো আছে, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, পজিট্রিনো, ম্যাসন, বোসন, পায়ন, মিওন ইত্যাদি। এই জিনিসগুলো মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট মনে রাখবেন অস্থায়ী মূল কণিকা তিনটা এবং কম্পোজিট কণিকা এই দুইটা বাদে আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে পরমাণুর অস্থায়ী মূল কণিকা। সো এই জিনিসগুলো আর মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট কম্পোজিট কণিকা এবং অস্থায়ী মূল কণিকা মাথায় রাখবেন। দেন আসেন আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই জিনিসগুলো আমরা দেখব। যেমন দেখেন বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার মিল ও গড় মিলের উপর ভিত্তি করে পরমাণুগুলোকে আবার তিনটা শ্রেণী আছে, একটা হচ্ছে আইসোটোপ, দেন হচ্ছে আইসোটোন। দেখেন এই জিনিসগুলো জানা আছে, তারপর বলে দিচ্ছি আইসোটোপ, আইসোবার, দেন হচ্ছে কি আইসোটুন। এখন আইসোটোপ কারা, লাস্টের নাম দিয়ে মনে রাখবেন, আইসোটোপে কি আছে, লাস্টে প আছে। আইসোটোপ হচ্ছে যাদের মধ্যে প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে। আর আইসোবার, বার না ব উচ্চারণ হচ্ছে, যাদের মধ্যে বর সংখ্যা সমান, এভাবে মনে রাখবো। আর আইসোটোন যেখানে ন আছে লাস্টে, যে ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, যেসব পরমাণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোটোন বলে থাকি। এই জিনিসগুলো আমাদের সবার জানা আছে, তবে এখানে বিভিন্ন আইসোটোপের নাম আমরা মনে রাখবো। যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, যেমন এখানে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তিনটা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এগুলোকে কেন আইসোটোপ বলা হচ্ছে দেখেন, আমি আপনাকে বলেছি আইসোটোপের ক্ষেত্রে প আছে, প মানে প্রোটন, প দিয়ে বোঝাচ্ছি প্রোটন, প্রোটন সংখ্যা সমান। যেমন দেখেন এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম সবগুলোতে দেখেন এই যে 1-1-1, অর্থাৎ প্রোটন সংখ্যা সবার ক্ষেত্রে কি সমান, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন, এই জন্য এগুলোকে হাইড্রোজেনের আইসোটোপ বলা হচ্ছে। আবার অনুরূপভাবে মনে রাখবেন কার্বনেরও তিনটা আইসোটোপ আছে, 12-6 কার্বন, 12-13-14 কার্বন বিশিষ্ট তিনটা আইসোটোপ আছে। দেখেন এখানে সবগুলোতে কিন্তু প্রোটন সংখ্যা কত, 6-6-6, যেহেতু সবগুলোতে প্রোটন সংখ্যা সমান, এই তিনটাকে আমরা কার্বনের কি বলতে পারি, আইসোটোপ বলতে পারি। তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন, তার মানে আইসোটোপে আপনি প্রোটন সংখ্যা সমান পাচ্ছেন, আবার বর সংখ্যা কি পাচ্ছেন, ভিন্ন পাচ্ছেন, বর সংখ্যা কি পাচ্ছেন, ভিন্ন পাচ্ছেন, আবার নিউট্রন সংখ্যাও ভিন্ন পাবেন, নিউট্রন সংখ্যাও কি পাবেন, ভিন্ন পাবেন। কারণ যেহেতু বর সংখ্যা ভিন্ন, আপনি যখন নিউট্রন সংখ্যা বের করবেন, বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আপনি নিউট্রন সংখ্যা
পাবেন। তাহলে যেহেতু বর সংখ্যা ভিন্ন, সো নিউটন সংখ্যা ভিন্ন হবে। এখান থেকে দুইটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় এইভাবে দেখা গিয়েছিল যে প্রোটন সংখ্যা সমান না বলে আপনাকে কোয়েশ্চেন করা হবে বর সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটা তৈরি হয়। বর সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হচ্ছে আইসোটোপ, কারণ দেখেন আপনি আইসোটোপে বর সংখ্যা ভিন্ন বাট প্রোটন সংখ্যা কি সমান। আবার বলতে পারে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটা তৈরি হয়, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেও আইসোটোপ কি হয় তৈরি হয়, কারণ আপনি যখন আইসোটোপে নিউট্রন সংখ্যা বের করবেন কারণ নিউট্রন সংখ্যাগুলো কি হবে ভিন্ন হবে। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। যেমন এখানে একটা হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইডকে কি বলা হবে ভারী পানি D2O, এখানে কোয়েশ্চেন হতে পারে ভারী পানির সংকেত নিচের কোনটা অথবা হেভি ওয়াটারের সংকেত নিচের কোনটা। এই যে D2O এটা দিয়ে বোঝাচ্ছে মূলত ডিউটেরিয়াম অক্সাইড, এই ডিউটেরিয়াম অক্সাইডকে বলা হচ্ছে ভারী পানি। এই জিনিসগুলো একটু আমরা দেখে নেব, কারণ ভর্তি পরীক্ষায় এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন আসেন এখানে একটা নোট দেখেন, পর্যায় সারণীতে মোলের অবস্থান দ্বারা সেই মোলের সব আইসোটোপের অবস্থান নিশ্চিত করা হয়, তবে দুই একটি মোল সোডিয়াম এবং আয়রন খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা 2015-16 অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষায় এসেছিল, সোডিয়াম এবং আয়রন বাদে প্রকৃতিতে প্রায় সব মোলেরই একাধিক আইসোটোপ আছে, একমাত্র সোডিয়াম এবং আয়রনের শুধুমাত্র একটা করে স্থায়ী আইসোটোপ আছে, বাট আর বাকি যত মোল আছে সবগুলো মোলেরই কি আছে বা একাধিক কি আছে আইসোটোপ আছে। শুধুমাত্র মনে রাখবেন সোডিয়াম এবং আয়রনের একটা মাত্র আইসোটোপ এবং এরা নিজেই নিজের আইসোটোপ, ঠিক আছে, আর বাকি যত অন্যান্য মোল আছে সবগুলো মোলের কি আছে বা একাধিক আইসোটোপ আছে। যেমন আমরা দেখলাম কার্বনের ক্ষেত্রে তিনটা আইসোটোপ আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে তিনটা আইসোটোপ আছে, ঠিক আছে। দেন আসেন এক্ষেত্রে মনে রাখবেন এই পর্যন্ত প্রকৃতিতে প্রাপ্ত কৃত্রিমভাবে সৃষ্ট মোলের সংখ্যা হচ্ছে 118 এবং সর্বমোট আইসোটোপের সংখ্যা হচ্ছে প্রায় কত 1300, প্রায় কত 1300। সৃষ্ট মোলের সংখ্যা 118 আর আইসোটোপের সংখ্যা কি 1300। সো এই জিনিসগুলো মনে রাখবেন ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আবারও বলতেছি সোডিয়াম এবং আয়রন একমাত্র এদেরই একটা মাত্র আইসোটোপ আছে শুধু, এবং এরা নিজেই নিজের আইসোটোপ, আর বাকি যতগুলো মোল আছে সবগুলো মোলের কি আছে একাধিক আইসোটোপ আছে। দেন আইসোবার, দেন আইসোবার, আইসোবারের ক্ষেত্রে কি বললাম বার, বার দিয়ে লাস্টে উচ্চারিত হচ্ছে ব আছে। তা আইসোবার মানে হচ্ছে যেসব পরমাণুর মধ্যে আপনার বর সংখ্যা সমান, কি সংখ্যা সমান, বর সংখ্যা সমান হবে, ঠিক আছে। আমরা একটু আগে দেখেছিলাম পূর্বে আইসোটোপের ক্ষেত্রে কিন্তু বর সংখ্যাও ভিন্ন নিউট্রন সংখ্যাও ভিন্ন বাট শুধুমাত্র প্রোটন সংখ্যা সমান। তাহলে বর সংখ্যা ভিন্ন যাদের মধ্যে হবে তাদেরকে আমরা আইসোবার বলে থাকি। যেমন এই যে দেখেন 14-6 কার্বন এবং 14-7 নাইট্রোজেন এরা হলো পরস্পরের আইসোবার, কেননা কারণ এগুলোর মধ্যে দেখেন আপনার বর সংখ্যা, বর সংখ্যা কি ভাই সমান, দুইটারই 14। যেমন দেখেন এই যে 14-6 কার্বন এবং 14-6 কি 7, এই যে বর সংখ্যা এটারও 14, বর সংখ্যা এটারও 14। তার মানে এই দুইটা মোলকে, কার্বন এবং নাইট্রোজেনের এই দুইটা মোলকে আমরা পরস্পরের কি বলতে পারি আইসোবার বলতে পারি। অর্থাৎ আপনি আইসোবার কোন দুইটা আইসোবার সেটা কিভাবে চিনবেন, যদি দুইটা পরমাণুর মধ্যে বর সংখ্যার মানটা সমান হয় তাহলে সেক্ষেত্রে এরা হচ্ছে কি আইসোবার। আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আইসোটোন, আইসোটোন আমরা তাদেরকে বলবো যাদের মধ্যে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা কি হবে অসমান হবে, তাদেরকে আমরা আইসোটোন বলতে পারবো। আইসোটোনে কি হবে ভাই, নিউট্রন সংখ্যা কি হবে সমান হবে। নিউট্রন সংখ্যা কিভাবে বের করবেন, এই যে দেখেন আমরা কিন্তু প্রতীক, মোলের প্রতীক প্রকাশের জিনিসটা হয়তো আমরা সবাই জানি, তারপর একটু করে এখানে যেহেতু আসছে জিনিসটা আপনাকে বলে দিচ্ছি। যেমন এটা ছিল এরকম, এই যে এক্স দেন হচ্ছে এ দেন হচ্ছে জেড, এদিকে হচ্ছে কি এম প্লাস মাইনাস, এখানে এ দিয়ে হচ্ছে বর সংখ্যা আর এদিকে যেটা থাকবে মোল, এটা এক্স দিয়ে হচ্ছে মোল বোঝায় যে কোনো একটা পরমাণু বা মোল, আর এদিকে মোলের বাম পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে বর সংখ্যা আর বাম পাশে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে জেড বা প্রোটন সংখ্যা আর ডান পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চার্জের সংখ্যা, আমরা তো সবাই জানি। তারপরে যখন এখান থেকে নিউটন সংখ্যা বের করবেন, এখানে নিউটন সংখ্যার সূত্রটা হচ্ছে এম মাইনাস জেড, অর্থাৎ বর সংখ্যা থেকে আপনি যখন প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিবেন তখন নিউটন সংখ্যা পাবেন। অর্থাৎ আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে। তাহলে দেখেন এই যে 14-6 কার্বন এবং 16-8 অক্সিজেন এরা হলো পরস্পরের আইসোটোন, কেন আইসোটোনের মধ্যে দেখেন এগুলোর মধ্যে নিউট্রন সংখ্যা সমান। 14 থেকে 6 গেলে কত হবে 8, 16 থেকে 8 গেলে 8, তাহলে দুইটার ক্ষেত্রে নিউটন সংখ্যা 8। সো আমরা বলতে পারি এরা পরস্পরের আইসোটোন। শুধু নিউটন সংখ্যা সমান হলেও হবে না, এদের মধ্যে প্রোটন সংখ্যা কি হতে হবে অসমান হতে হবে। যেমন এই ক্ষেত্রে প্রোটন 6, এই ক্ষেত্রে প্রোটন কি 8। এই জিনিসগুলো একটু দেখে নেবেন ভাই, আমি এত বারবার বলতেছি জিনিসগুলো যাতে মিস্টেক না হয়, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। দেন তিনটি স্থায়ী মৌলিক কণিকা আমরা দেখেছিলাম, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এগুলো জিনিসগুলো ভর্তি পরীক্ষায় দেখা যায় কে আবিষ্কার করেছেন, কিভাবে আবিষ্কার করেছেন,
করেছেন বরকত, এই জিনিসগুলো বুদ্ধি পরীক্ষায় দেখা যায়। যেমন দেখেন ইলেকট্রন হচ্ছে 1897 খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন, এটা একদম আমরা পূর্বে ক্লাসে ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্বটা আবিষ্কার করেছিলেন। এখানে দেখেন একটা কোয়েশ্চেন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 1500 অ্যাডমিশন টেস্টে এসেছিল, ক্যাথোড রশ্মি কি, কোয়েশ্চেন ফরম্যাটটা ছিল এরকম, ক্যাথোড রশ্মি কি। দেখেন ক্যাথোড রশ্মি হচ্ছে বা ইলেকট্রন কণার প্রবাহ, কিসের প্রবাহ, ইলেকট্রন কণার পরীক্ষা প্রবাহ। এই ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে এই ইলেকট্রনটা কি করা হয়েছে, ইলেকট্রনের অস্তিত্বটা আবিষ্কার করা হয়েছে। এখানে আরেকটা জিনিস নোট করে রাখতে পারেন, একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 ইন্টু ট্যান ইনভার্স 28 গ্রাম। এটা আমরা সবাই জানি ইলেকট্রনের ভরের মান কত, 9.1085 ইন্টু ট্যান ইনভার্স 28 গ্রাম, যেটা হচ্ছে একটা প্রোটনের ভরের প্রায় এক ভাগের 1837-এর কিবা সমান। এই জিনিসটা মনে রাখবেন, ফিগারটা 1/1837-এর কি সমান প্রোটনের ভরের, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। দেন হচ্ছে ইলেকট্রনের ঋণাত্মক চার্জ যুক্ত ও ঋণাত্মক চার্জের পরিমাণটা মনে রাখবো, ইলেকট্রনের চার্জের পরিমাণ -1.6 ইন্টু ট্যান ইনভার্স 19 কুলম্ব, এর চেয়ে কম চার্জ দেখা যায় না, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে কম চার্জ, ঠিক আছে, তাই এই পরিমাণ চার্জকে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হয়। এই যে ইলেকট্রনের যে চার্জের মানটা -1.6 ইন্টু টেন মাস 19 কুলম্ব, এটা হচ্ছে সবচেয়ে কম চার্জ, এর নিচে আর কোনো চার্জ দেখা যায় না, এই জন্য এই চার্জটাকে কি বৈদ্যুতিক ঋণাত্মক কি ধরা হয়, চার্জের একক ধরা হয়। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, দেন ইলেকট্রনকে এই প্রতীক দ্বারা বোঝানো হয় ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি করবে অবস্থান করে। এই জিনিসগুলো বেসিক জিনিস, আমরা স্টেপ বাই স্টেপ পড়ে যাচ্ছি কারণ আমরা বইটা পুরোটা অ্যানালাইসিস করতেছি। দেন হচ্ছে ভাই প্রোটন, প্রোটন আবিষ্কার করছেন হচ্ছে 1919 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড। ইলেকট্রনের মতো প্রোটনও সব পদার্থ পরমাণুর একটি সাধারণ উপাদান, এই তত্ত্ব সর্বপ্রথম কি করেন বা প্রমাণ করেন। এবং আমরা জানি প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে থাকে, বিদ্যমান সর্বাপেক্ষা হালকা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি স্থায়ী বস্তু কণিকা। প্রোটনের ভরটা মনে রাখবেন, যেটা হাইড্রোজেন পরমাণুর ভরের কি প্রায় সমান, এবং পারমাণবিক ভর স্কেলে এর পরিমাণটা মনে রাখবেন 1.007276 amu। এখানে মনে রাখবেন কোয়েশ্চেন হতে পারে প্রোটনের ভর কত, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10^24 গ্রাম, অথবা হাইড্রোজেন যেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভরের কি প্রায় সমান, পারমাণবিক ভর স্কেল এর পরিমাণ হচ্ছে কি 1.007276 amu, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর ভরটা হচ্ছে পারমাণবিক স্কেলে এই মানটা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। আর প্রোটন হচ্ছে প্রকৃতপক্ষে S+, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে আপনি কি পাবেন, প্রোটন পাবেন। যেমন এই যে হাইড্রোজেন পরমাণু, এখান থেকে যখন আপনি একটা ইলেকট্রন সরিয়ে নেবেন তখন সেক্ষেত্রে চার্জ সৃষ্টি হবে কি S+, ঠিক আছে, এই S+ টা হচ্ছে মূলত প্রোটন। সুতরাং প্রোটনের বৈদ্যুতিক চার্জের পরিমাণ ইলেকট্রনের সমান, কিন্তু সেটা হচ্ছে কি ধনাত্মক, ঠিক আছে, এই যে প্রোটনের চার্জের ক্ষেত্রে শুধুমাত্র প্লাস আর ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে জাস্ট মাইনাস, ফিগার কিন্তু সেম 1.6 ইনটু 10 মাস 19 কুলম্ব। আর প্রোটনের প্রতীক হচ্ছে পি, প্রোটন থাকে কোথায়, নিউক্লিয়াসে, আর ইলেকট্রন থাকে কোথায়, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। এই জিনিসগুলো বেসিক জিনিস। দেন হচ্ছে এখান থেকে নোট করবেন হচ্ছে নিউট্রন, নিউট্রনের প্রতীকটা দেখেন, দেখেন প্রোটনের সংকেত হচ্ছে 11p, এই যে দেওয়া আছে, প্রোটন হচ্ছে কি 11p, আর নিউট্রনটা দেখেন 10n, নিউট্রনটা কি 10n। এগুলো আপনার লাগবে হচ্ছে ফিশন ফিউশন এবং ট্রান্সমুটেশন বিক্রিয়া যখন আমরা দেখব তখন এই প্রতীকগুলো আপনার কাজে লাগবে। 10n এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নিউট্রন, আর 11p এটা দিয়ে বোঝাচ্ছে কি ভাই প্রোটন, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন সংকেতগুলা। যেমন 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যামস স্যাডউইক সর্বপ্রথম নিউট্রন সম্বন্ধে কি দেন ব্যয় ধারণা দেন, এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে হাইড্রোজেন -1 ব্যতীত অন্য যে কোনো পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান। এই কথাটার অর্থটা হচ্ছে ব্যয় হাইড্রোজেন -1 ব্যতীত, হাইড্রোজেন -1 ব্যতীত অন্য যে কোনো পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান হচ্ছে। যেমন ভার্সিটিতে আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে একটা কোর্সে বলেছিলাম, এরকম একটা কোয়েশ্চেন দেখা গিয়েছিল ভর্তি পরীক্ষায় যে নিউট্রন নেই নিচের কুণ্ঠীর। কোয়েশ্চেন ফরম্যাটটা খেয়াল করেন, কোয়েশ্চেন ফরম্যাটটা ছিল হচ্ছে কি নিউট্রন নাই নিচের কুণ্ঠা। যেমন দেখেন নিউট্রন কোথায় নাই, কোন পরমাণুর ক্ষেত্রে নিউট্রন নাই, আমরা তো দেখলাম যে তিনটা স্থায়ী মূল কণিকা আছে, সবগুলোতে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা কণিকা দেখা যায়, বাট একটা পরমাণু আছে যে ক্ষেত্রে আমরা নিউট্রনের অস্তিত্ব অস্তিত্বটা পায় না, নিউট্রন থাকে না, সেটা হচ্ছে হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ আছে আপনার মনে আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং কি ভাই ট্রিটিয়াম। এই ক্ষেত্রে দেখেন ভাই 3-1s, প্রোটিয়ামের ক্ষেত্রে দেখেন 1-1h, আপনি যখন নিউটন সংখ্যা বের করবেন তার মানে 1-1, তার মানে n হবে কি 1-1 মানে কি ভাই 0, তার মানে প্রোটিয়ামের ক্ষেত্রে 1-1h এর ক্ষেত্রে কোনো নিউট্রন সংখ্যা
নেই, সেজন্য এখানে বলা হচ্ছে হাইড্রোজেন ওয়ান ব্যতীত। কি ভাই? হাইড্রোজেন ওয়ান ব্যতীত, অর্থাৎ যে হাইড্রোজেনের বর সংখ্যা এক সেই হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নাই, আর বাকি যে কোনো পরমাণুর অভ্যন্তরে কি আছে ভাই? নিউট্রন আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আর নিউট্রনের বর হচ্ছে কি 1.675 × 10⁻²⁴ গ্রাম, যা ইলেকট্রনের বরের 1839 কি গুণ। এই জিনিসগুলো মনে রাখবেন, যেটা পারমাণবিক বর স্কেল হচ্ছে 1.008665 mu। আর প্রোটনের বরটা দেখেন, এগুলো মনে রাখতে হবে ভাই। প্রোটনের বরটা হচ্ছে পারমাণবিক বর স্কেল হচ্ছে কি 1.002772766, আর এগুলো হচ্ছে এটা হচ্ছে কি, আর নিউট্রনের বরটা হচ্ছে পারমাণবিক বর স্কেলে 1.008665। আমি জাস্ট আপনাকে বলে যাচ্ছি, এটা শিখতে হবে, বাট মনে রাখাটা কিন্তু আপনার কাছে প্র্যাকটিস করলে মনে থাকবে। আপনি একবার লিখেন, নোট করেন, দেন পরবর্তীতে চোখ বন্ধ করে ডিভিশন দিবেন, দেখবেন চলে আসবে। তাহলে দেখেন, নিউট্রনের কিন্তু কোনো বৈদ্যুতিক চার্জ নেই, অর্থাৎ এটি হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। নিউট্রনের প্রতীক হচ্ছে এন, এটি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে কি করে অবস্থান করে। বেসিক জিনিস এগুলো ভাই নোট করে করে রাখেন, যেটা আপনি পরবর্তীতে চোখ বোলাতে পারেন। এই যে এখানে এই চার্টে সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে, যেমন প্রোটন, এটার প্রতীক হচ্ছে 11p অথবা p দিয়ে লেখা হয়। নিউট্রন, এটা হচ্ছে 10n, আর ইলেকট্রনের প্রতীকটা একটু খেয়াল করেন, 0-1e, 0-1e, ঠিক আছে, মনে রাখবেন। আর এই যে দেখেন, প্রোটনের বর কত 1, এই যে দেখেন নিউট্রনের বর কত 1, আর ইলেকট্রনের বর হচ্ছে প্রোটনের ভরের তুলনায় 1/1800 কত, 37, যেটা আমরা পূর্বে দেখেছিলাম। প্রোটনের চার্জ +1, নিউট্রনের কোনো চার্জ নেই, 0, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। আর ভরগুলো দেখবো, প্রোটনের বর হচ্ছে 1.673 × 10⁻²⁴, আর নিউট্রনের বর হচ্ছে 1.675 × 10⁻²⁴ গ্রাম। এখানে দেখেন, প্রোটন ও নিউট্রনের বরের পার্থক্য হচ্ছে 3 এবং 5, যে দেখেন এটা হচ্ছে 673, এটা 675, বাকি ফিগার কিন্তু সেম। আর ইলেকট্রনের বর হচ্ছে কি 9.1085 × 10⁻²⁸ গ্রাম, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 অ্যাডমিশন টেস্টে এসেছিল। সো কোনো কিছু স্কিপ করা যাবে না, আমরা সব কিছু পড়বো। দেন হচ্ছে চার্জের মান হচ্ছে প্রোটনের ক্ষেত্রে জাস্ট প্লাস, আর নিউট্রনের ইলেকট্রনের ক্ষেত্রে জাস্ট কি মাইনাস, বাট বাকিগুলো কি আছে সেম আছে। দেখেন, প্রোটনের ক্ষেত্রে চার্জ হচ্ছে +1.6 × 10⁻১৯ কুলম্ব, আর নিউট্রনের ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ হচ্ছে -1.6 × 10⁻১৯ কুলম্ব, অর্থাৎ প্লাস এবং মাইনাসের ব্যতিক্রম মানটা একই। আর ESU এই মানটাও মনে রাখবেন, এই এককে। আর প্রোটনের অবস্থান কি ভাই? নিউক্লিয়াসে, নিউট্রনের অবস্থানও নিউক্লিয়াসে, ইলেকট্রন হচ্ছে কক্ষপথের নিউক্লিয়াসের কি বাইরে। এই জিনিসগুলা আমরা একটু মনে রাখবো। দেন এখানে দেখেন, ইলেকট্রনের ভর নির্ণয়, 1897 খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে ইলেকট্রনের চার্জ বা বর কি করেন, অনুপাত কি করেন ভাই, বের করেন। তার মানে ইলেকট্রনের ভরের মানটা যে আমরা দেখলাম 9.1085 × 10⁻২৮ গ্রাম, এই বরটা নির্ণয় করেছেন হচ্ছে স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, যে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻১৯ কুলম্ব। এই চার্জটা নির্ণয় করেন হচ্ছে 1909 খ্রিস্টাব্দে রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের কি নির্ণয় করেন ভাই, চার্জের মানটা বের করেন, ঠিক আছে। প্রথমে দেখলাম হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রনের চার্জের মানটা বের করেন হচ্ছে কে, ইলেকট্রনের চার্জ বা ভরের অনুপাতটা বের করেন হচ্ছে কি, স্যার জে জে থমসন। আর রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষা, মনে রাখবেন, তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের কি চার্জের মানটা বের করেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখবো, এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জাস্ট একদম বেসিক জিনিস, আমরা জাস্ট একটু করে দেখে নিব। দেন এখানে দেখেন একটা জিনিস আমরা মনে রাখবো, একটি ইলেকট্রনের চার্জ, দেখেন একটি ইলেকট্রনের চার্জের মান, অর্থাৎ ইলেকট্রনের যে আমরা চার্জের মানটা বের করলাম 1.603 × 10⁻¹ কত ভাই, 19 কুলম্ব, ঠিক আছে। এটাকে আবার বিভিন্ন এককে যখন আপনি কনভার্ট করবেন, যেমন ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর হচ্ছে ইএসইউ যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে। এই জিনিসটা দেখেন, একটু চার্টে দেখা গিয়েছিল, আপনার মনে আছে কিনা, যেমন দেখেন এই যে চার্টে দেখেন কুলম্ব এবং ইএসইউ দুইটা এককে ছিল। এই যে প্রোটনের চার্জের মান কি ছিল, +1.6 × 10⁻¹⁹ কুলম্ব, পাশে কিন্তু লিখে দিয়েছে দেখেন ইএসইউ, বা এটা অথবা এটা, বা +4.1 × 10⁻¹⁹ ESU, ESUটা হচ্ছে মূলত ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এটা হচ্ছে EMU, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। অর্থাৎ দুইটা মানই মনে রাখবেন, মাঝখানে কিন্তু মাইনাস আছে, মাঝখানে কি আছে, মাইনাস আছে, এই জিনিসগুলো, অর্থাৎ তিনটা এককে মনে রাখবেন। আমি এখানে বুঝাতে চাচ্ছি, ইলেকট্রনের চার্জের মানটা আপনি তিনটা এককে মনে রাখবেন, কুলম্ব এককেও মনে রাখবেন, EMU ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের ক্ষেত্রেও মনে রাখবেন, আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ESU ক্ষেত্রেও কি মনে রাখবেন। সবগুলোর আগে কিন্তু মাইনাস আছে, মাইনাস দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। ইলেকট্রনের চার্জের মান কিন্তু ঋণ
ঋণাত্মক। আশা করি ভাই বুঝতে পেরেছেন আপনি জিনিসগুলা, আমরা এই জিনিসগুলো দেখব। দেন হচ্ছে পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা, এই জিনিসটা হচ্ছে দেখেন একটু আগে কিন্তু আমি আপনাদেরকে জিনিসগুলো বলে দিয়েছি, এই যে জেড এ এক্স এম প্লাস মাইনাস এন, এই যে এই প্রতীকটা x a z এদিকে হচ্ছে কি m প্লাস মাইনাস, a দিয়ে হচ্ছে বর সংখ্যা, z দিয়ে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর m প্লাস মাইনাস দিয়ে হচ্ছে কি চার্জের সংখ্যা বোঝায়, আর x দিয়ে হচ্ছে পরমাণু বোঝায়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি। সো এই জিনিসগুলো এখান থেকে আবার নিউটন সংখ্যা বের করবেন হচ্ছে কি a মাইনাস z, অর্থাৎ বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আপনি পাবেন হচ্ছে কি নিউটন সংখ্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু পূর্বেই বলে দিয়েছি। তবে এখানে দেখেন কিছু জিনিস ভর্তি পরীক্ষায় যেমন দেখা যায় ক্লোরিনের পারমাণবিক সংখ্যা জেটের মান কত 17। দেখেন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এটা কিন্তু সবার জানা আছে, আমরা জানি না। হাইড্রোজেন আমরা কিন্তু প্রায় 40-50টা মোলের পারমাণবিক সংখ্যা সিরিয়ালি কিন্তু ভাই আমরা কি রাখি মনে রাখি, সো ইজিলি মনে রাখতে পারবো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি ভাই 17। এগুলো কিন্তু ভাই একদম বেসিক জিনিস, যেমন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। দেখেন এটা মেডিকেল এক সময় এসেছিল, আপনি চিন্তা করতে পারবেন, চিন্তা করবেন যে আমার বেলায় যদি আসতো এত সহজ কোয়েশ্চেন, সহজ সহজ গুলো আসে, বাট আমাদের একটু স্টাডি করতে হবে। ঠিক আছে, যেমন যেমন দেখেন এখানে মোলের ধর্ম পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে এখানে হতে পারে। এখানে একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় যেমন দেখা গিয়েছিল, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা কোয়েশ্চেন দেখা গিয়েছিল, একটা মোলের পরিচিতি নির্ধারিত হয় কিসের মাধ্যমে, কিভাবে কোয়েশ্চেন ফরম্যাটটা খেয়াল করেন, একটা মোলের পরিচিতি নির্ধারিত হয় হচ্ছে আপনার পারমাণবিক সংখ্যার মাধ্যমে। কি সংখ্যা ভাই? পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যার মাধ্যমে হচ্ছে একটা মোলের কি নির্ধারিত হবে, পরিচিতি নির্ধারিত হয়, এই জিনিসটা মনে রাখবেন। সেই জন্য বলা হচ্ছে মোলের ধর্ম পারমাণবিক সংখ্যার উপর কি করবে নির্ভর করে, একটা মোলের ধর্ম ডিফেন্ড করে হচ্ছে কিসের উপর, পারমাণবিক সংখ্যার উপর, মাথায় রাখবেন। দেন পারমাণবিক ভর সংখ্যা তো আমরা জানি, নিউক্লিয়াসে প্রোটন এবং যে নিউট্রন থাকে এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। এক্ষেত্রে কোয়েশ্চেন হতে পারে নিউক্লিয়ন নিচের কোন দুটা, অথবা নিউক্লিয়ন কাদেরকে বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়ন বলা হয় হচ্ছে প্রোটন এবং নিউট্রনকে। আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এই দুটাকে একত্রে বলা হয় হচ্ছে কি নিউক্লিয়ন। আশা করি বুঝতে পেরেছেন, কোন মোলের পরমাণুর প্রোটন ও নিউট্রন, এই যে নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, এই দুটা এই দুটার মোট সংখ্যাকে যখন আপনি যোগ করবেন তখন নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা অথবা মাস সংখ্যা বলা হয় এটাকে, পারমাণবিক ভর সংখ্যা অথবা কি সংখ্যা বলা হয় মাস সংখ্যা। অর্থাৎ এখানে মেন কথা বোঝাতে চাচ্ছে প্রোটন এবং নিউট্রন যে কেন্দ্রের মধ্যে থাকে এই দুটাকে একত্রে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়, এবং প্রোটন নিউট্রনের মোট সংখ্যাটাই হচ্ছে মূলত নিউক্লিয়ন সংখ্যা তথা পারমাণবিক কি সংখ্যা ভর সংখ্যা। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো আমাদের জানা আছে। দেন হচ্ছে পরমাণুর ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর, এখান থেকে আমরা মুখস্থ করব হচ্ছে এই যেটা হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত। কোয়েশ্চেন হতে পারে হাইড্রোজেন হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর নিচের কোনটি, অথবা কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর নিচের কোনটি, অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর নিচের কোনটি। ঠিক আছে, এই তিনটা একটু মুখস্থ করে রাখবেন, হাইড্রোজেনের পরমাণুর প্রকৃত ভর, কার্বনের এবং কি অক্সিজেনের, এই তিনটা প্রতি পরীক্ষায় দেখা যেতে পারে। সো আমরা একটু মুখস্থ করে নিই। দেন আসেন ভাই আমরা দেখব হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী এই যাবৎ, এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে, যেমন দেখেন যেমন এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশ করার জন্য কয়টা স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে মনে রাখবেন এই যাবৎ আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের জন্য তিনটা স্ট্যান্ডার্ড স্কেল কি করা হয় ব্যবহার করা হয়, যেমন হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কি স্কেল, কার্বন স্কেল, এই তিনটা মনে রাখবেন। এগুলো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশ করার জন্য, আপেক্ষিক পারমাণবিক ভর তথা পারমাণবিক ভর প্রকাশ করার জন্য এই হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল কি করা হয়, এই তিনটা স্কেল ব্যবহার করা হয়, এগুলো একটু আমরা দেখবো। দেন হচ্ছে 1961 খ্রিস্টাব্দে আইইউপিএসি সম্মেলন থেকে বিজ্ঞানীরা সর্বসম্মতিক্রমে সব ক্ষেত্রে কার্বন স্কেল ব্যবহার করে এসেছেন। ঠিক আছে, তিনটা স্কেল আছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এর মধ্যে 1961 খ্রিস্টাব্দ থেকে আইইউপিএসি সম্মেলন থেকে বিজ্ঞানীরা সর্বসম্মতিক্রমে কোন স্কেলটা ব্যবহার করে যাচ্ছেন, কার্বন স্কেলটা ব্যবহার করে যাচ্ছেন। ঠিক আছে, যেমন কার্বন স্কেলের সংজ্ঞাটা এরকম, এই যে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে একটা সূত্র আমরা এগুলো কিন্তু ক্লাস 9-10 এই অঙ্কগুলো করেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র। এই যে দেখেন কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর,
ঠিক আছে, মোলের পারমাণবিক ভর বা আপেক্ষিক, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে মোলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 এর একটি পরমাণুর ভরের এক ভাগের কি অংশ ভাই 12 অংশ। এই সূত্রটা কিন্তু আপনি ক্লাস 9-10 পড়ে এসেছেন। কোন একটা মোলের যখন আপনি আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা হচ্ছে একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 এর একটি পরমাণুর ভরের এক ভাগের কি অংশ 12 অংশ। এখন আমাদের একটি পরমাণুর ভর পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, যেমন আপনাকে বলে দিবে অক্সিজেনের একটি পরমাণুর ভর এত হলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, এভাবে কোয়েশ্চেন হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এই যে সূত্রটা, এই যে একটি পরমাণুর ভর, আপনাকে কোয়েশ্চেনে ওই মোলের পরমাণুর ভরটা দেওয়া থাকবে, আপনাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। তাহলে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, তার মানে আপনার মান মুখস্থ করা লাগবে হচ্ছে যেটা কার্বন 12 এর একটি পরমাণুর ভরের এক ভাগের 12 অংশের মানটা কত, এই মানটা হচ্ছে এই যেটা দেখেন এক ডাল্টন, যেটা দেখেন কার্বন 12 আইসোটোপের বরের এক ভাগের এক অংশকে অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে কি বলা হয়, এএমইউ বলা হয়, অ্যাটমিক মাস ইউনিট। এই যে কার্বন 12 আইসোটোপের বরের এক ভাগের 12 অংশকে বলা হয়েছে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। এটার অপর নাম হচ্ছে কি, ডালটন। এটার অপর নাম কি, ডালটন। এক ডালটন সমান হচ্ছে 1.6605 × 10^24 গ্রাম। এখানে দেখেন আপেক্ষিক পারমাণবিক বরকে পারমাণবিক বরও বলা হয়, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক বর যে কথা পারমাণবিক বর কিন্তু সেম কথা, এবং এটা হচ্ছে একটা বিশুদ্ধ সংখ্যা। কি সংখ্যা, বিশুদ্ধ সংখ্যা, মনে রাখবে। অর্থাৎ এখানে যে জিনিসটা বুঝন বিষয় সেটা হচ্ছে এই যে এখানে যে সূত্রের নিচে যে কার্বন 12 এর একটি পরমাণুর বরের এক ভাগের 12 দেওয়া আছে, এটার মানটা হচ্ছে এই যে এটা, এটার মানটা কি 1.6605 × 10^24 কত হবে, 24 গ্রাম। আর প্রশ্নে আপনাকে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, কোয়েশ্চেনে বলে দিবে অক্সিজেনের একটি পরমাণুর ভর এত হলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। যেমন এই যে উপরে কিন্তু আমি আপনাকে তিনটা পরমাণুর ভর মুখস্থ করতে বলেছিলাম, এই যে যেমন এই যে কোয়েশ্চেন আপনাকে বলে দিবে এই যে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর যদি এত হয় কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে সূত্র হবে কি এই যে মোলের এই কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড হচ্ছে কার্বন 12 এর এক ভাগের, কার্বন 12 আইসোটোপের ভরের এক ভাগের কি অংশ, 12 অংশ, ওটার মানটা হচ্ছে এক ডাল্টন, 1.6605 × 10^24 কত, 24 কি গ্রাম। অর্থাৎ এই যে এই পরমাণুর প্রকৃত ভর গুলাকে যখন আপনি এক ডাল্টনের মানটা দিয়ে ভাগ করবেন তখন এই পরমাণুগুলার আপনি আপেক্ষিক পারমাণবিক ভর কি পেয়ে যাবেন, অথবা শুধু পারমাণবিক ভর পেয়ে যাবেন। আশা করি ভাই জিনিসটা বুঝতে পেরেছেন। দেন পরবর্তীতে একটা সূত্র দেখেন, এই যে এখান থেকে জিনিসটা বোঝা যায়, এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা বোঝালাম, এই যে এখানে যদি আপনি খেয়াল করেন এই যে এটা হচ্ছে মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, আর এই যে এটার মানটা হচ্ছে কি 1.6605 × 10^24। আপনি যদি বজ্র গুণন করেন, কি করেন ভাই, বজ্র গুণন করেন, তাহলে একটি পরমাণুর ভর সমান কি হবে মোলের আপেক্ষিক পারমাণবিক ভর গুণ কার্বন 12 এর একটি পরমাণুর ভর, ওটার মান কত, এত। তার মানে এই যে এটা পাচ্ছেন, তার মানে একটি পরমাণুর ভর সমান হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু কত 1.6605 × 10^24 গ্রাম। এই জিনিসটা মনে রাখবেন, এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে ছোট খাটো কিছু অঙ্ক করার জন্য। অর্থাৎ আপনাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর বলে দেয়, সাপোজ আপনাকে বলে দিল কার্বনের, কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর আপনাকে বলে দিলে সাপোজ 12, ঠিক আছে, আপনাকে কোয়েশ্চন করতে পারে কার্বনের একটি পরমাণুর ভর কত, তাহলে কার্বনের একটি পরমাণুর ভর হবে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু কত এক ডাল্টনের মানটা, অর্থাৎ 12 এর সাথে এটা যখন আপনি গুণ করবেন তখন পরমাণুর ভরের মানটা পেয়ে যাবেন। আশা করি ভাই ডিসকাশন অর অ্যানালাইসিস গুলো বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে, যেমন 1 গ্রাম পরমাণু পরিমাণ মৌলিক পদার্থে 6.022 × 10^23 সংখ্যক পরমাণু থাকে, এই সংখ্যাকে অ্যাভোগাড্রো নাম্বার হিসেবে কি করা হবে, পরিচিত করা, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, তাহলে 6.022 × 10^23, এবং এটা হচ্ছে 1 গ্রাম পরিমাণ মৌলিক পদার্থে থাকে, ঠিক আছে, এত সংখ্যক কি থাকে, পরমাণু থাকে। এই জিনিসগুলো আমরা মনে রাখবো, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আপনি পূর্বে যে জিনিসটা দেখলেন 1 AMU, 1 কি ভাই, AMU ইজ ইকুয়াল টু হচ্ছে 1.6605 × 10^24 কত ভাই, 24 গ্রাম, অথবা এটাকে বলা হচ্ছে 1 AMU অথবা 1 ডালটন, 1 কি ভাই, ডালটন। যেমন এখানে দেখেন, সুতরাং পানির একটি অণুর ভর, এখানে বিভিন্ন অঙ্ক করেছে আর কি, পানির একটি অণুর ভর 18 AMU, 18 AMU মানে কত গ্রাম, এগুলাকে 18 AMU, 18 AMU, তাহলে 18 AMU
পানির একটি অনুর্বর দেওয়া আছে কত 18 MU, তো এটাকে যখন আপনি গ্রাম এককে প্রকাশ করবেন 1 MU সমান হচ্ছে এত, তাহলে 18 কে এত দিয়ে গুণ করলে আপনি গ্রামে পাবেন, দেন কেজিতে কনভার্ট করতে পারবেন। এভাবে মানগুলো বিভিন্নভাবে কনভার্ট করে দেখিয়েছে, আপনি একটু মানগুলো দেখে নেবেন, ঠিক আছে। এই যে কোয়েশ্চেন হতে পারে পানির একটি অনুর্বর কত, পানির একটি অনুর্বর কত, এটা পানির হতে পারে, এটা অক্সিজেনের হতে পারে, এটা যে কোনো কিছুর হতে পারে, আপনি যেটার অনুর্বর বের করতে বলবে। সূত্রটা হচ্ছে পূর্বেই বলে দিয়েছি আপনাকে, এই যে এই সূত্রটা, পরমাণুর ভর ইজ ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু ওজন, ডাল্টনের মানটা বা এমইউর মানটা। আশা করি ভাই বুঝতে পেরেছেন অ্যানালাইসিস গুলো, যদি না বুঝেন ভাইকে কমেন্ট করে জানেন। দেন হচ্ছে আইসোটোপের আপেক্ষিক পরিমাণ ও মোলের পারমাণবিক ভর, ঠিক আছে, আইসোটোপের আপেক্ষিক পরিমাণ থেকে মোলের পারমাণবিক ভর বের করব, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে সূত্রটা আপনি মনে রাখবেন, জাস্ট এটা A ইন্টু এম ওয়ান প্লাস বি ইন্টু এম টু ইন্টু প্লাস সি ইন্টু এম থ্রি ডিভাইডেড কি 100। এটা হচ্ছে আপনাকে যখন এই যে উদাহরণ দেখেন, এই সূত্রটা চিন্তা করেন, এই সূত্রটা বোঝাচ্ছি, এই সূত্রটা মাথায় রাখবেন। সূত্রটা যেমন দেখেন, এই কোয়েশ্চেনটা দেখেন, প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে এবং এদের বর বলা হচ্ছে একটা 35, একটা কি 37, একটা কি 35, এবং পারমাণবিক বরে এদের প্রাচুর্য হচ্ছে, একটার হচ্ছে 35-এরটা হচ্ছে 75.53 আর 37-এরটা হচ্ছে 24 কত 47%। আপনাকে ক্লোরিনের পারমাণবিক বর বের করতে বলা হয়েছে। এখানে এইভাবে যখন আইসোটোপের পার্সেন্টেজ দিয়ে আপনাকে পারমাণবিক বর বের করতে বলা হবে, তখন সূত্রটা হচ্ছে যে বরের মানটা দেওয়া থাকবে সেই বরের মানটার সাথে পার্সেন্টেজটাকে গুণ করবেন, যারটার সাথে তারটা। যেমন প্রথমটা 35 ছিল বর, এটার পার্সেন্টেজ হচ্ছে 75.53, বরের সাথে তার পার্সেন্টেজটা গুণ করবেন। এই যে এ এম ওয়ান এভাবে বি এম টু দিয়ে প্রকাশ করতেছে, এম ওয়ান মানে প্রথমটার বর আর কি, ঠিক আছে। এভাবে জিনিসগুলো প্রকাশ, অর্থাৎ খাঁটি বাংলায় কথা হচ্ছে যে বরটা দেওয়া থাকবে সেই বরটার সাথে ওই রিলেটেড পার্সেন্টেজটা গুণ করবেন, প্লাস নেক্সট যে বরটা দেওয়া থাকবে সেই নেক্সট বরটার সাথে ওই রিলেটেড পার্সেন্টেজটা গুণ করবেন, সরি এখানে গুণ করবেন, গুণ করে দুইটা যোগ করবেন, ঠিক আছে। আবারও বলতেছি যে বরটা দেওয়া থাকবে ওই বরটার সাথে ওই রিলেটেড আইসোটোপের যে প্রাচুর্য তথা পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওই দুটা গুণ করবেন, দেন প্লাস, দেন নেক্সট যে বরটা দেওয়া থাকবে ওই বরটার সাথে ওই রিলেটেড যে পার্সেন্টেজটা ওইটা গুণ করবেন। গুণ করে এভাবে যতগুলো দেওয়া থাকবে সবগুলো গুণ করে গুণ করে একটা একটা যোগ করে এটাকে 100 দিয়ে ভাগ করলে আপনি ওই মৌলের কি পেয়ে যাবেন, পারমাণবিক ভর পেয়ে যাবেন। যেমন এই কোয়েশ্চেনটা দেখেন, প্রকৃতিতে অক্সিজেনের 3% পরিমাণ দেওয়া আছে, তাহলে আপনাকে বলেছিলাম বরের সাথে পার্সেন্টেজটা গুণ করবেন যার যার পার্টেজ। যেমন তিনটার ক্ষেত্রে 3% তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা পার্সেন্টেজ, তাহলে বর এখানে 16 দিয়ে এটাকে গুণ করবেন, যোগ 17 দিয়ে এই পার্সেন্টেজটা গুণ করবেন, যোগ 18 দিয়ে এই পার্সেন্টেজটা গুণ করবেন, সবগুলোর নিচে ডিভাইড দিয়ে কি দিয়ে 100 দিয়ে কি করবেন, ভাগ করবেন। এই জিনিসটাই এখানে করা হয়েছে, আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন, যদি না বুঝে থাকেন তাহলে ভাইকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা ভাই, পরমাণুতে প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যার সম্পর্ক, এই জিনিসগুলো বেসিক জিনিস, ভাই একটু পড়ে দেখবেন। যেমন এখানে একটা জিনিস হেডলাইন করে দিয়েছি, নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য আইসোটোপের সৃষ্টি হয়, এটা কিন্তু পূর্বেই বলেছি, ভর সংখ্যার তারতম্যের জন্য অর্থাৎ ভর সংখ্যার ভিন্নতার জন্য কিন্তু আইসোটোপ তৈরি হয়, নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য কিন্তু কি তৈরি হবে, আইসোটোপ তৈরি হয়। এটা কিন্তু ভাই পুরাণ কথা, তারপর হেডলাইন করে দেওয়া আছে, একটু মনে রাখবে। আর এখানে দেখেন এই জিনিসগুলো দেখেন, এখান থেকে মেডিকেলে 13-14 একটা কোয়েশ্চেন এসেছিল যে দেখেন প্রোটন সংখ্যা এখানে যে আইসোটোপ গুলো দেওয়া আছে আপনি সবগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, সবগুলোর প্রোটন ইলেকট্রন নিউট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করতে পারেন কিনা আপনি একটু প্র্যাকটিস করে নিবেন, ঠিক আছে। দেন আমরা দেখব হচ্ছে এখন মোলের তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় আইসোটোপ। এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ আছে দুই প্রকার, কয় প্রকার ভাই, তেজস্ক্রিয় আইসোটোপ আছে দুই প্রকার, তেজস্ক্রিয় আইসোটোপ আছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ আর একটা হচ্ছে ভাই কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে। নাম দেখেই বুঝতে পারতেছি প্রকৃতিতে যেসব আইসোটোপ পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক, আর যেগুলো কৃত্রিম উপায়ে আমরা পরীক্ষাগারে তৈরি করেছি নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সেগুলো হচ্ছে আমার তেজস্ক্রিয় আইসোটোপ। এখানে কিছু আইসোটোপের উদাহরণ দেওয়া আছে, যেমন রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম এবং ইউরেনিয়াম, এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ। আবার দেখেন কিছু কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপের উদাহরণ দেওয়া আছে, যেমন এই যেগুলো মনে রাখবেন প্রোমেথিয়াম, টেকনেশিয়াম, নেপসুনিয়াম, এগুলো হচ্ছে ভাই কি কৃত্রিম তেজস্ক্রিয় মূল। এখান থেকে আপনাকে কোয়েশ্চেন হতে পারে নিচের কোনটি কৃত্রিম তেজস্ক্রিয় মূল বা কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপের উদাহরণ হচ্ছে এই যেগুলো, এই যে প্রোমেথিয়াম, নেপসুনিয়াম, এই যেগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মূল, একটু নোট করে রাখেন ভাই,
কি করে রাখেন, একটু নোট করে রাখেন। দেন আসেন, তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত রশ্মি হয় তিন প্রকার, অর্থাৎ তেজস্ক্রিয় মৌল থেকে তিন প্রকার রশ্মি বিকিরিত হয়, একটা আলফা, একটা বিটা, আর একটা কিরশ্মি বা গামা রশ্মি। এখন আসেন, তিনটা রশ্মি তিনভাবে বিকিরিত হয়, অর্থাৎ এক একটা রশ্মি বিকিরিত হলে আমাদের এক এক রকম ঘটনা ঘটে। যেমন দেখেন, তেজস্ক্রিয় মৌল থেকে যখন আলফা রশ্মি বিকিরিত হয় তখন সেক্ষেত্রে পরমাণুতে প্রোটন সংখ্যা 2 একক এবং বর সংখ্যা 4 একক কি পাইবে, হ্রাস পায়। যেমন আপনাকে যখন কোনো একটা রিয়েকশন দিয়ে দিবে এবং কোয়েশ্চেন হবে, যেমন এখানে আন্ডারলাইন একটা কোয়েশ্চেন, যেমন এই এই যে এই সংকেতটা না দিয়ে এখানে আপনাকে কোয়েশ্চেন মার্ক দিবে, একটা রিয়েকশন দিবে, দেখবেন এক জায়গায় একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবে। আপনাকে কোয়েশ্চেন করা হবে, এই বিক্রিয়ায় কোন রশ্মি বিকৃত হয়েছে, কি আলফা রশ্মি বিকৃত হয়েছে, না বিটা রশ্মি বিকৃত, না গামা রশ্মি বিকৃত হয়েছে। তো আপনি কোন রশ্মি বিকৃত হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে, যখন কোন একটা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকৃত হবে সেক্ষেত্রে প্রোটন সংখ্যা 2 এবং বর সংখ্যা 4 একক হ্রাস পাবে। হ্রাস পাবে মানে কি, কমে যাবে। যদি আলফা রশ্মি বিকৃত হয়, প্রোটন সংখ্যা 2 এবং বর সংখ্যা 4 একক কমে যাবে। কমে যাবে কেন, কারণ আলফা রশ্মি তথা আলফা কণার সংকেতটা কি, 4/2 হিলিয়াম 2+। দেখেন, যেখানে প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং বর সংখ্যা হচ্ছে কি, 4, যখন কোন একটা তেজস্ক্রিয় মূল থেকে আলফা রশ্মি বিকৃত হবে এই প্রোটন সংখ্যা 2 কমে যাবে এবং বর সংখ্যা 4 কি, কমে যাবে। যেমন দেখেন, এই যে রেডিয়াম থেকে যে যে রেডনটা তৈরি হলো, দেখেন এখানে ছিল 226, এখানে হলো 222, তার মানে 226 থেকে 222 হলো, তার মানে বর সংখ্যা কমছে কত, 4, আর এখানে রেডিয়াম ছিল 88, এখানে রেডন হলো হচ্ছে 86, তার মানে পার্থক্য কত, কত কমছে, 2, তার মানে প্রোটন সংখ্যা 2 কমছে, বর সংখ্যা 4 কমছে। তার মানে এই ক্ষেত্রে কি রশ্মি বিকৃত হয়েছে, আলফা পার্টিকল, তো তা আলফা রশ্মি কি হয়েছে, বিকৃত হয়েছে। এখান থেকে কোয়েশ্চন হতে পারে এভাবে, এভাবে বলতে পারে, রিয়েকশন না দিয়ে আপনাকে বলা হতে পারে রেডিয়াম থেকে কি ভাই, আর এ, এভাবে সংকেতটা দিয়ে দিবে, আর এ 226 88, এই রেডিয়াম থেকে যখন আলফা কণা বিকৃত হবে তখন কি তৈরি হবে, তাহলে আপনাকে দেখতে হবে রেডিয়াম থেকে যখন আলফা কণা বিকৃত হবে, আলফা কণা বিকৃত মানে বর 4 কমে যাবে, তাহলে 226 থেকে 4 কমে গেলে কত, 222, আর 88 প্রোটন সংখ্যা কত কমে যাবে, 2, প্রোটন সংখ্যা এখানে আছে 88, 2 কমে গেলে 86, তাহলে 86 বিশিষ্ট মোলটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে কি ভাই, রেডন। আপনি অপশন দেখলে তখন বুঝতে পারবেন কোন মোলটা হবে। দেন হচ্ছে ভাইয়া, তেজস্ক্রিয় মৌলের বিটা রশ্মি বিকিরণ, আলফা রশ্মি বিকিরণে দেখলাম বর 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমবে, আর তেজস্ক্রিয় মৌলের বিটা রশ্মি বিকিরণে হচ্ছে নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 1 একক কিভাবে ভাই, বৃদ্ধি পাবে, প্রোটন 1 একক বৃদ্ধি পাবে, কিন্তু বর সংখ্যা কি থাকবে, ঠিক থাকবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন, এই যে এই উদাহরণটা দেখলে বুঝতে পারবেন, এই ক্ষেত্রে দেখেন আগে ছিল হচ্ছে 232, দেন 232, বর সংখ্যা কিন্তু সেম আছে, বাট এখানে 89 ছিল, এখানে হয়ে গেছে 90 থুরিয়াম, তার মানে আগে প্রোটন সংখ্যা 89 89 ছিল, এখানে 90 হয়েছে, তার মানে প্রোটন সংখ্যা 1 বাড়ছে। যখন প্রোটন সংখ্যা বাড়বে, 1 বাড়বে, কিন্তু বর সংখ্যা ঠিক থাকবে, তখন আপনি বলতে পারেন এই ক্ষেত্রে বিটা রশ্মি বিকৃত হয়েছে। বিটা রশ্মির সংকেত কি, 0-1e, এটা কিন্তু আগে পূর্বেও বলেছি। দেন আসেন ভাই, গামা রশ্মির বর ও তড়িৎ চার্জ থাকে না, গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় রশ্মি। এখান থেকে কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা গেছিল নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় রশ্মি, আপনাকে এগুলো দিয়ে দিবে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ডেল্টা রশ্মি, তাহলে তড়িৎ চৌম্বকীয় রশ্মি হচ্ছে কি, গামা রশ্মি, এবং এটার কোনো বর বা তড়িৎ চার্জ কি থাকে না। এই জিনিসগুলো ভাই আপনি অনেকভাবে অ্যানালাইসিস করতে পারেন, একটু দেখে নেবেন, যদি বুঝতে সমস্যা হয় অফিসিয়াল গ্রুপে আপনি মেসেজ করে জানাবেন। দেন আমাদের এখান থেকে যে জিনিসগুলো জানতে হবে, যে তিনটি তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় রশ্মির কিছু ভাই সাধারণ বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এই তেজস্ক্রিয় রশ্মিগুলো হচ্ছে অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, কিসের মধ্যে দিবে, অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে তেজস্ক্রিয় রশ্মিগুলো, এবং যে গ্যাসের মধ্য দিয়ে যায় তাকে কি করে, আয়নিত করে, এবং অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে কি সৃষ্টি করে, দাগ সৃষ্টি করে। এই তিনটা ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে, অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যায় এবং যে গ্যাসের মধ্য দিয়ে যায় সেটাকে আয়নিত করবে, এবং অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে কি সৃষ্টি করবে, দাগ সৃষ্টি করবে। আমি জাস্ট বইটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমরা পরবর্তীতে কিন্তু ভাই কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, তখন এই জিনিসগুলো আমাদেরকে লাগবে। যেমন এখানে সবগুলো বলা আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, চারের সবগুলো একসাথে দিয়েছে, আলফা রশ্মির আপেক্ষিক চার্জ +2 কিভাবে পেলেন, আলফা রশ্মির আপেক্ষিক চার্জ +2 কিভাবে পেলেন। আপনি যদি আলফা রশ্মির সংকেতটা জেনে রাখতে পারেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আলফা রশ্মির সংকেত, 4/2 হিলিয়াম 2+, যেটা আমি প্রথম থেকেই বলে আসতেছি এই চ্যাপ্টারে, এই যেখানে আপেক্ষিক চার্জ কত, +2, আর বিটা রশ্মি -1, ঠিক আছে, এটা জানি, বিটা রশ্মির আপেক্ষিক চার্জ হচ্ছে -1, আর গামা রশ্মি হচ্ছে কোনো চার্জ নেই, যেটা একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি, এবং এই যে আলফা রশ্মির বর হচ্ছে কি,
চার একক, বিটা রশ্মির কোনো বর নাই এবং গামা রশ্মিরও কোনো কি নাই বর নাই। আলফা রশ্মি হচ্ছে দ্বিধনাত্মক চার্যুক্ত, আর বিটা রশ্মি হচ্ছে একক ঋণাত্মক চার্যুক্ত, গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি। এবং ছেদন ক্ষমতা আলফা রশ্মিটাকে যদি এক গুণ ধরেন, বিটা রশ্মি আলফা রশ্মির ক্ষমতার চেয়ে 1000 গুণ ছেদন ক্ষমতা বেশি, আর গামা রশ্মি বিটা রশ্মির চেয়ে 10000 গুণ ছেদন ক্ষমতা বেশি। এই জিনিসগুলো আমরা মনে রাখবো ভাই, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন আসেন আমরা এক্ষেত্রে কিছু নিউক্লিয়ার রিয়াকশন দেখবো ভাই। এরপর আমরা দেখবো হচ্ছে ভাই নিউক্লিয়ার রিয়াকশন। নিউক্লিয়ার রিয়াকশনে আমাদেরকে দুটা জিনিস মনে রাখতে হবে। নিউক্লিয়ার বিক্রিয়া আছে টোটাল তিনটা, নিউক্লিয়ার তিন প্রকার নিউক্লিয়ার বিক্রিয়া আছে, মনে রাখবো কয় প্রকার, তিন প্রকার নিউক্লিয়ার বিক্রিয়া আছে। এটা হচ্ছে নতুন মোল সৃষ্টিতে, কি ভাই দেখেন, নতুন মোল সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, মনে রাখবেন, এবং শক্তি উৎপাদনে ইউজ করা হয়েছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন, এই দুটা বিক্রিয়া। টোটাল তিনটা নিউক্লিয়ার বিক্রিয়া, একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া যেটা আপনি নতুন মোল সৃষ্টিতে ইউজ করবেন, আর দুটা হচ্ছে শক্তি উৎপাদনের বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, নতুন মোল সৃষ্টিতে কোন নিউক্লিয়ার বিক্রিয়াটা ব্যবহার হয়? নতুন মোল সৃষ্টিতে হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, আর শক্তি উৎপাদনে ব্যবহার হয়েছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ট্রান্সমুটেশন বিক্রিয়া যেটা হচ্ছে নতুন মোল সৃষ্টিতে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করা হয় দেখেন, জাস্ট ডেফিনিশনটা মনে রাখলে চলবে। মোল, কোন মোলের স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন অথবা আলফা কণা অথবা অপর পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আঘাত করে নতুন মোলে পরিণত করার প্রক্রিয়াকে ট্রান্সমুটেশন বিক্রিয়া বলে। তাহলে ট্রান্সমুটেশন বিক্রিয়ায় কোন একটা মোলের নিউক্লিয়াসকে, কাকে, নিউক্লিয়াসকে আপনি অ্যাটাক করবেন কাকে কাকে দিয়ে? নিউট্রন দিয়ে অ্যাটাক করতে পারেন, প্রোটন দিয়ে অ্যাটাক করতে পারেন, আলফা কণা দিয়ে অ্যাটাক করতে পারেন, অথবা অন্য একটা পরমাণুর নিউক্লিয়াস দ্বারাও আঘাত করে আপনি নতুন মোলে পরিণত করাকে ট্রান্সমুটেশন কি বলা হয়, বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াগুলো একটু দেখে নেবেন, যেমন স্ক্যান্ডিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করলে ক্যালসিয়াম তৈরি হচ্ছে, যেমন নিকেলকে প্রোটন দ্বারা আঘাত করলে কপার তৈরি হচ্ছে, এই যে নতুন নতুন মোল তৈরি হচ্ছে এইসব বিক্রিয়ায়, এটা হচ্ছে ভাই ট্রান্সমুটেশন বিক্রিয়া। এই রিয়াকশনগুলো একটু চোখ বুলিয়ে নেবেন, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ভাই নিউক্লিয়ার ফিশন অ্যান্ড হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, এই দুটা বিক্রিয়া হচ্ছে শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। কি উৎপাদনে? শক্তি উৎপাদনে। ফিশন, যেমন দেখেন নিউক্লিয়ার ফিশন যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু যেমন ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ইত্যাদিকে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে আঘাত করে কাছাকাছি পারমাণবিক ভর বিশিষ্ট দুটা ভিন্ন মোল উৎপন্ন করাকে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলে। ফিশন হচ্ছে একটা একটা কাটি বাংলা যদি আমি আপনাকে বলি, ফিশন হচ্ছে কোন একটা বড় মোলকে, কোন একটা বৃহৎ নিউক্লিয়াসের পরমাণুকে আপনি নিউট্রন দ্বারা 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে, মনে রাখবেন ফিশানে কত, 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে আঘাত করে আপনি যখন ওই বৃহৎ নিউক্লিয়াসকে ভেঙে কাছাকাছি পারমাণবিক ভর বিশিষ্ট দুইটা ভিন্ন মোল উৎপন্ন করবার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ফিশান বিক্রিয়া। অর্থাৎ ফিশান বিক্রিয়ায় বৃহৎ একটা নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুতে কি হবে ভাই, পরিণত হবে, এই জিনিসটা মনে রাখবেন। এবং কত শক্তিতে আঘাত করতেছেন, ফিশান বিক্রিয়ায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে কি করা হয়, এখানে আঘাত করা হয়, এটা মনে রাখবেন। দেন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ফিউশনটা হচ্ছে ফিশানের বিপরীত। ফিশানে আমরা কি করেছিলাম দেখেন, আমি খাঁটি বাংলায় বলতেছি, ফিশানে করছি হচ্ছে অতি বৃহৎ নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করে 8 মেগা ইলেকট্রন বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা ভিন্ন মোল উৎপন্ন করেছিলাম, আর এখানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, ফিউশনে হচ্ছে উল্টাটা, এই ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা ভিন্ন মোল যোগ করে আপনি বড় বৃহৎ নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু বা মোল কি করবেন, সৃষ্টি করবেন। দেখেন আপনি বুঝতে পারবেন, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসকে অত্যাধিক উচ্চ তাপমাত্রায় যেমন 10⁸ কেলভিন উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মোলে পরিণত করার বিক্রিয়াকে নিউক্লিয়ার সংযোজন বা থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলা হয়। সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে সূর্যের শক্তির উৎস কি ভাই, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এই জিনিসটা নোট করে রাখেন। আর এখানে দুইটা জিনিস নোট করবেন, ফিউশন বিক্রিয়ার ডেফিনিশনটা মনে রাখবেন, দেন হচ্ছে ফিশন বিক্রিয়ায় আঘাত করা হচ্ছে কত ইলেকট্রন ভোল্ট শক্তিতে, 8 মেগা ইলেকট্রন ভোল্ট, মনে রাখবেন কি, 8 মেগা ইলেকট্রন ভোল্ট, MeV, 8 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ফিউশন বিক্রিয়ায় কত তাপমাত্রায় উত্তপ্ত করা হচ্ছে, 10⁸ কেলভিন, 10⁸ কেলভিন উচ্চ তাপমাত্রায় আপনি দুটো ছোট নিউক্লিয়াসকে উত্তপ্ত করে অপেক্ষাকৃত একটা বড় নিউক্লিয়াস তৈরি করতেছেন, ঠিক আছে, এটা মনে রাখবেন। এখানে আর একটা জিনিস দেখেন, এটা মনে রাখবেন, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল এবং এটাকে কেলভিনে নিয়ে গেলে কত, এই মানটা একটু দেখে নেবেন, ঠিক আছে,
এটা প্র্যাকটিস করেন, তাহলে না হলে হবে না, একটু লিখে রাখবেন, ভিডিও শেষ হোক আপনি আবার জিনিসগুলো দেখে নেবেন। দেন হচ্ছে এখানে দেখেন পুরাণ কথা, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, এগুলো অনেকবার বলেছি, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম প্রথমটা, আর দুই বর বিশিষ্ট এটা হচ্ছে ডিউটেরিয়াম, তিন বর বিশিষ্ট এটা হচ্ছে কি ট্রিট্রিয়াম। এই জিনিসগুলো একটু দেখবো আমরা, এগুলো হচ্ছে ভাই বেসিক জিনিস, পূর্বে বলেছি। দেন এরপরে দেখবো হচ্ছে আমরা কি কি দেখতে পারি, দেখি এই যে যেমন এই জিনিসটা একটু মনে রাখবেন, নিউক্লিয়াসের চারদিকে বৃত্তকার পথে সেকেন্ডে আবর্তন সংখ্যা হচ্ছে এত বার, এই জিনিসটা একটু মুখস্থ করে রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায়, কারণ আমাদের মেডিকেলে কিন্তু যে কোনো একটা লাইন তুলে দিতে পারে মেন বই থেকে, সো এই জিনিসটা আমরা মনে রাখবো। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি কি পড়তে হবে। দেন হচ্ছে বিভিন্ন অরবিটালের আকৃতি, ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়েছি অরবিটালের ডেফিনেশনটা। নিউক্লিয়াসের চারদিকে দেখেন, নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন ম্যাগের অবস্থানের সম্ভাবনা 90-95% হয়ে থাকে, ইলেকট্রন ম্যাগের সে এলাকাকে অরবিটাল বলা হয়। অরবিটাল শব্দটি দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তি স্তর বোঝানো হয়, যেটা অনেক আগে থেকে বলে আসতেছি, SPDF, এগুলো হচ্ছে কি অরবিটাল তথা উপশক্তি স্তর। দেন আমরা আকৃতিগুলো দেখেছিলাম, এস অরবিটাল আকার গোলাকৃতি, পি অরবিটাল ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতি, এই জিনিসগুলো এখানে আবার পাবেন। এই যে দেখেন এস অরবিটালের আকৃতি গোলকের ন্যায়, ঠিক আছে, এই জিনিসগুলো বলা হচ্ছে, এগুলো একটু রিডিং দেখবেন। দেন পি অরবিটাল, পি অরবিটাল ক্ষেত্রে দেখেন তিনটা সম, আমরা দেখেছিলাম পি অরবিটালের ক্ষেত্রে তিনটা সমশক্তিপূর্ণ পি অরবিটাল আছে, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, একটা হচ্ছে কি ভাই পি জেড, ঠিক আছে, এই জিনিসগুলো দেখেছিলাম। আপনার মনে আছে পি এক্স এর ক্ষেত্রে একরকম এম এর মান ছিল, পি ওয়াই এর ক্ষেত্রে একরকম এম এর মান ছিল, পি জেড এর ক্ষেত্রে একরকম এম এর মান ছিল, দেখি কমেন্ট করে জানাতো কার কার মনে আছে, এই ভিডিওতে একটু আগে বলেছিলাম। এই যে দেখেন এই যে প্রতিটি পি অরবিটালের ইলেকট্রন ম্যাগের দুইটি লুপকে একটি নোডাল প্লেন কি করে আলাদা করে রাখে, নোডাল প্লেন জিনিসটা হচ্ছে, নোডাল প্লেনটি হচ্ছে নিউক্লিয়াসকে কি করে ব্যাথ করে, এই জিনিসগুলো মনে রাখবেন। নোডাল প্লেন জিনিসটা কি, নোডাল প্লেন জিনিসটা হচ্ছে মূলত নিউক্লিয়াসকে ব্যাথ করে, যেটা হচ্ছে প্রত্যেকটা পি অরবিটাল, তিনটা যে পি অরবিটাল, ওই তিনটা পি অরবিটাল ইলেকট্রন ম্যাগের দুইটা লুপটা, দুইটা লুপকে একটা নোডাল প্লেন কি করে রাখে, আলাদা করে রাখে। নোডাল প্লেনের কাজ হচ্ছে ইলেকট্রন ম্যাগের যে লুপগুলো আছে দুইটা লুপকে আলাদা করে রাখা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। ঠিক সেম ওটা ডি অরবিটালের ক্ষেত্রে পাবেন, নোডাল প্লেন দিয়ে আলাদা করে রাখে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। আমরা দেখেছিলাম ডি অরবিটালের আকৃতি হচ্ছে চারটি লুপ বিশিষ্ট ডাবল ডাম্বেলের মতো, কিসের মতো ভাই, ডাবল ডাম্বেলের মতো, এবং সেক্ষেত্রে আপনাকে দেখেছিলাম পাঁচটা সমশক্তির অরবিটাল পায়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এবং এগুলোর জন্য ভিন্ন ভিন্ন এম এর মান আছে, যেটা এই ভিডিওতে একটু আগে বলেছি, আপনার মনে আছে কিনা দেখেন কমেন্ট করেন, এই জিনিসগুলো মনে রাখবেন। এখানে দেখেন এই যে পাঁচটা, ও এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমি বলতে ভুলে গেলাম আপনাদের মেবি, সেটা হচ্ছে দেখেন, ও না এখানেই আছে, ডি অরবিটালের যে পাঁচটা আছে, পাঁচটা অরবিটালের কথা, পাঁচটা সমশক্তির যে অরবিটালের কথা বললাম, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এর মধ্যে দেখেন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স কে টু, এই যে দেখেন টি টু জি সেট, টি টু জি সেট অথবা নন এক্সিয়াল সেট অরবিটাল বলে। তাহলে আপনাকে কোয়েশ্চেন হতে পারে এখান থেকে, নন এক্সিয়াল সেট অরবিটাল নিচের কোনটা, অথবা টি টু জি সেট নিচের কোনগুলা, তাহলে টি টু জি সেট অথবা নন এক্সিয়াল সেট অরবিটাল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, তাহলে ডি অরবিটালের এই তিনটা সমশক্তির অরবিটালকে একসাথে বলা হচ্ছে কি নন এক্সিয়াল সেট, তার মানে আরও বাকি আছে কয়টা, দুইটা আরও বাকি আছে, দুইটা, ওই দুটো অরবিটালকে একসাথে কি বলা হচ্ছে দেখেন, এই যে দেখেন ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই দুইটা বাকি আছে, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই দুটো অরবিটালকে ইজি সেট অথবা এক্সিয়াল সেট অরবিটাল বলে। তার মানে এখান থেকে দুইটা জিনিস আপনি নোট করেন, এটা হচ্ছে নন এক্সিয়াল সেট অরবিটাল হচ্ছে তিনটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর এক্সিয়াল সেট অরবিটাল হচ্ছে দুইটা, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং কি ডি জেড স্কোয়ার, এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে, এগুলো আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট মনে রাখবেন। এবং এগুলার যে ভিন্ন ভিন্ন এম এর মান আছে প্রত্যেকটা সমশক্তির ডি অরবিটালের পাঁচটা, এই মানগুলো কিন্তু পূর্বেই বলেছি, আপনি জিনিসগুলো একটু নোট করে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন, ঠিক আছে, এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে চলে আসছে, এই যে দেখেন এস অরবিটালের আকৃতি বৃত্তের ন্যায় নয় বরঞ্চ ফুটবলের ন্যায় গোলাকার, মনে রাখবেন এস অরবিটালের আকৃতি অনেকে বৃত্তের ন্যায় মনে করে, এটা বৃত্তের ন্যায় নয় বরঞ্চ ফুটবলের ন্যায় কি গোলাকার, অর্থাৎ এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। যেমন দেখেন এই যে এতক্ষণ ধরে যেগুলো বলেছি, তিনটা পি অরবিটালের জন্য কি পি এক্স, পি ওয়াই, পি জেড সমশক্তির অরবিটাল আছে, এবং এগুলো পূর্বেও বলেছি, পি এক্স এর ক্ষেত্রে এম এর মান জিরো, পি ওয়াই এর ক্ষেত্রে এম এর মান প্লাস ওয়ান, পি জেড এর ক্ষেত্রে এম এর মান মাইনাস ওয়ান। আর এখানে দেখেন ডি অরবিটালের ক্ষেত্রে পাঁচটা সমশক্তির অরবিটাল আছে, এগুলো আমি আপনাকে বলেছিলাম এইভাবে ছন্দ মনে রাখতে বলেছিলাম, সিরিয়ালি ডি এক্স ওয়াই,
ডি ওয়াই জেড, ডি কি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি কি জেড স্কোয়ার, এভাবে মনে রাখবেন, তাহলে আপনার জিনিসগুলো বুঝতে কি হবে সুবিধা হবে। এবং বলেছিলাম ডি এক্স ওয়াই হচ্ছে আপনার মাইনাস টু, আর ডি ওয়াই জেড হচ্ছে মাইনাস ওয়ান, ডি জেড এক্স হচ্ছে প্লাস ওয়ান, ঠিক আছে, এভাবে সিরিয়ালে মনে রাখতে পারলে আপনার সুবিধা হবে। ডি জেড স্কোয়ার হচ্ছে জিরো, আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে কি প্লাস টু, ঠিক আছে, এইভাবেও মনে রাখতে পারেন, এই জিনিসগুলো মনে রাখবেন। এখানে আবার দেখলেন কি তিনটা, এই যে লাস্টের প্রথম যে তিনটা আছে এই ছন্দের, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এদেরকে নন এক্সিয়াল সেট অরবিটাল বলা হয়। আর লাস্টের যে দুটো আছে ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এদেরকে বলা হচ্ছে কি এক্সিয়াল সেট অরবিটাল, ঠিক আছে, এই যে যে জিনিসটা আমরা এখানে দেখেছি। আশা করি ভাই জিনিসগুলো আপনি বুঝতে পেরেছেন, এগুলো একটু দেখে নেবেন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসলে আবার অনেকে হয়তো যদি মিস্টেক করেন তাহলে জাস্ট একটু করে আমি আপনাকে রিমেম্বার করিয়ে দিচ্ছি। এখানে দেখেন অরবিট, অরবিটাল, এগুলো সেম কথা। অরবিট হচ্ছে আমি আপনাকে বলেছিলাম, এই যে দেখেন এখানে আবার একটা অরবিটালের একটা নতুন একটা সংজ্ঞা পাবেন, যে দেখেন অরবিটাল হলো তরঙ্গ ফাংশন, অথবা অর্থাৎ তরঙ্গ বলবিদ্যার গাণিতিক ফাংশন, যা দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রনের অবস্থা কি করা যায় বা বর্ণনা করা যায়। তাহলে অরবিটাল হচ্ছে কি একটা তরঙ্গ ফাংশন, মাথায় রাখবেন, অথবা তরঙ্গ বলবিদ্যার কি একটা গাণিতিক ফাংশন। তাহলে দেখেন এখানে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য দিয়েছে, এগুলো কিন্তু সবগুলো সেম কথা। আমরা অরবিট, অরবিট মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, আর অরবিটাল মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, ঠিক আছে, এটাকে আবার এনও বলেন, ক্যাশের অ্যালসেলও বলতে পারেন, আর অরবিটাল হচ্ছে এস পি ডি এফ, এগুলা এই জিনিসগুলো, ঠিক আছে। এখানে জাস্ট আপনি কিছু হাইলাইট করা জিনিস আছে এগুলো একটু দেখে নেবেন, যেমন অরবিটের উৎপত্তি পেয়েছিলাম আমরা বোর পরমাণু মডেল থেকে, ঠিক আছে, আর অরবিটাল শব্দটার উৎস হচ্ছে কি কোয়ান্টাম বলবিদ্যা, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন অরবিটাল শব্দের উৎস কি ভাইয়া কোয়ান্টাম বলবিদ্যা। এই বলবিদ্যা অনুসারে নিউক্লিয়াসের চারদিকে কিছু স্থানে ইলেকট্রন সমূহ প্রাপ্তির সম্ভাবনা খুবই বেশি, এটা অনেকবার বলেছি, যেখানে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব 90-95 বার ত্রিমাত্রিক অঞ্চল, এটাকে কি বলা হয় অরবিটাল বলা হয়, ঠিক আছে। এই যে দেখেন অরবিট দ্বারা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ বোঝায়, আর অরবিটাল দ্বারা উপশক্তি স্তর বোঝায়, পুরান কথা, এগুলো একটু জাস্ট রিমেম্বার করব। আর অরবিট দ্বারা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করার এলাকাকে বোঝায়, মনে রাখবেন অরবিট দ্বারা হচ্ছে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করার এলাকা, আর অরবিটাল দ্বারা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন আবর্তন করাকে বোঝায়। অরবিট দ্বারা দ্বিমাত্রিক, আর নিউক্লিয়াস দ্বারা হচ্ছে, অরবিটাল দ্বারা হচ্ছে ত্রিমাত্রিক, জিনিসটা মনে রাখবেন। দেন ইলেকট্রনে অরবিট সমূহ হচ্ছে বৃত্তাকার, অরবিট সমূহ অলওয়েজ সার্কুলার তথা কি বৃত্তাকার, বাট অরবিটালের ক্ষেত্রে আকৃতি ভিন্ন ভিন্ন, যেমন অনেকবার বলেছি এস অরবিটাল গোলক, পি অরবিটাল দুটি লোব বিশিষ্ট ডাবল ডাম্বেল, আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেলের মতো, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আবার প্রত্যেকটা ডি অরবিটালে কয়টা করে লুপ থাকে, চারটা লুপ থাকে, এই জিনিসগুলো নোট করে রাখেন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বেসিক জিনিস আসলে যদি না পারেন তাহলে সমস্যা। যেমন দেখেন অরবিটকে এন সমান 1, 2, 3 পর প্রকাশ করা হয়, আর অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাথে সম্পর্কিত, প্রকৃতপক্ষে এর সাথে চুম্বক, আচ্ছা সেম কথা পুরান কথা, অরবিট সমূহকে ক্যাশেল, অ্যালসেল, অ্যামসেল এগুলো দিয়ে প্রকাশ করতে পারেন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সমান 0, 1, 2, 3, এল সমান যখন 0 হবে তখন এস, এল সমান যখন 1 হবে তখন পি, এল সমান যখন 2 হবে তখন ডি, এল সমান যখন 3 হবে তখন এফ, এল সমান যখন 4 হবে তখন হচ্ছে জি, এই জিনিসগুলো মনে রাখবেন। দেন এখানে আর কিছু জিনিস দিতে হবে, অরবিটালে একই সময়ে ইলেকট্রনের সঠিক অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব হয় না, এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সমর্থন করে, এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হয়েছে অরবিটালে আপনি অ্যাট এ টাইম একই সময়ে কোনো একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করতে পারবেন না, এই জিনিসটা এখানে আবারও বলা হয়েছে, এটা দেখে নিতে পারেন। আর এটা তো জানি প্রতিটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত সর্বাধিক দুইটা করে কি থাকে ইলেকট্রন থাকতে পারে, যেমন আমরা অরবিটাল সংখ্যা বের করার সূত্র পেয়েছিলাম কি 2L+1, আবার এই অরবিটাল ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র কি 2×2L+1, কারণ কি ছিল বলেন তো, কারণ প্রতিটা অরবিটালে বিপরীত স্পিনযুক্ত কয়টা করে ইলেকট্রন থাকে দুইটা, সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ অরবিটালের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আপনি ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন ভাই, সেম কথা। এখানে দেখেন পরমাণু স্থিত অরবিটালে ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক ধরা হয় কেন, ঠিক আছে,
আপনার মনে আছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান কি ছিল? -1312 কিলোজুল পার মোল। এখানে কেন মাইনাস ধরা হয় এটার ব্যাখ্যাটা এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন, যদি না জানেন না বুঝেন তাহলে আপনি আমাকে একটু জানাবেন, ঠিক আছে? E1 আর আয়নীকরণ শক্তি কি ছিল মনে আছে? E1 হচ্ছে -1312, শক্তির মানটা হচ্ছে কি প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান হচ্ছে -1312, আর প্রথম কক্ষপথের আয়নীকরণ শক্তি ইয়ার মানটা ছিল জাস্ট +1312 কিলোজুল কি পার মোল। এই জিনিসগুলো একটু কনফিউশন ক্রিয়েট করবেন না, ঠিক আছে? আশা করি ভাই আপনি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম আপনাকে এটুকু পর্যন্ত কি কি অ্যানালাইসিস বা কি কি পড়তে হবে, কি কি মনে রাখতে হবে, এই জিনিসগুলো ভাই আর রিমেম্বার করে দিলাম। অনেক লং একটা ক্লাস, 1 ঘন্টা 42 মিনিটের, প্রায় হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি আমরা একটা ক্লাস নিলাম। এখন এই জিনিসগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে? এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম কি কি হতে পারে, কিভাবে কোয়েশ্চেন গুলো করতে পারে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে রিমেম্বার করতে হবে। আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের যে নীতিগুলো আছে এই নীতিগুলো নিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে হুন্ডের নীতি, পাউলের বর্জন নীতি, এই জিনিসগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন হতে পারে এবং কি কি পড়তে হবে, কি কি দেখতে হবে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। ওকে ভাই, টুডে আপ টু দিস। তবে ক্লাস শেষ করার আগে আমি আপনাদেরকে কাজ দিতে চাচ্ছি। আজকে যে আপনি 2 ঘন্টা সময় বের করলেন, এই 2 ঘন্টার সময় আপনি কি কি লার্ন করেছেন, এই জিনিসগুলো আপনি বাসায় বসে নিজের বইটা ওপেন করে প্রত্যেকটা জিনিস দাগিয়ে দাগিয়ে নোট করে মনে রাখার ট্রাই করবেন। দেখবেন পরবর্তীতে আপনার এই জিনিসগুলো নিয়ে আর রিভিশন দেওয়ার দরকার হবে না, আপনার স্ট্রংলি মনে থাকবে, ঠিক আছে, পরীক্ষার আগ পর্যন্ত। ওকে ভাই, টুডে আপ টু দিস। আর হচ্ছে আজকের ক্লাসের নোটগুলো অবশ্যই অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে সাবমিট করতে কিন্তু ভুলবেন না, ভাই কিন্তু চেক করে দেখবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।